আজ আমরা শুরু করব দ্রবণের দ্বিতীয় ক্লাস, ঠিক আছে? সেখানে আজকে আমরা আলোচনা করব দ্রাব্যতার উপর প্রভাবকারী বিভিন্ন ফ্যাক্টরগুলো, বিষয়গুলো এবং হেনরির সূত্র, ঠিক আছে? তো শুরু করি। প্রথমে বলবো হচ্ছে দ্রাব্যতা। করছি একটা জানা জিনিস, যেটা হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা সম্পর্কে একটা ধারণা আমাদের আছে, সবাই আমরা জানি যে তরল পদার্থের প্রায় সমস্ত গ্যাসই কম বেশি দ্রবীভূত থাকে, যেই কারণে জলাশয়ের জলে বায়ুমণ্ডলে অক্সিজেন দ্রবীভূত থাকায় জলচর প্রাণীরা শ্বাসকষ্ট সম্পন্ন করতে পারে, বা জলে নিমজ্জিত উদ্ভিদরাও জলে দ্রবীভূত CO2 সাহায্যে শ্বাসসংশ্লেষ করতে পারে। জানি এটা সবাই। দ্রাব্যতা কি? দ্রাব্যতার সংজ্ঞা যদি বলা হয় তাহলে বলা হয় যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাপ কোনো দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হতে পারে এবং হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে তাকে ওই উষ্ণতায় ওই পরিমাণ নির্দিষ্ট দ্রাবকে দ্রাব্য পদার্থটির দ্রাব্যতা বলে। অবশ্যই দ্রাব্যতার ক্ষেত্রে নির্দিষ্ট উষ্ণতা এবং চাপের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন চাপে একটা দ্রাবকের দ্রাব্যতা কিন্তু বিভিন্ন রকম হয়। আবার শুধু তাই নয়, দ্রাবকের প্রকৃতি, দ্রাবের প্রকৃতি, তার উপরও দ্রাব্যতার পরিমাপটা কিন্তু নির্ভর করে। এই দ্রাব্যতার ওপর, তরলের দ্রাব্যতার ওপর আমাদের উষ্ণতার প্রভাব, চাপের প্রভাব, এগুলো সম্পর্কে আজকে ডিটেলসে আমরা আলোচনা করব। সেখান থেকে হেনরিজ ল এসেছে, হেনরিজ লতে কি বলা হয়েছে সব আমরা বলব। তার আগে আমরা একটা জিনিস সম্পর্কে একটু আলোচনা করি আজকে, তারপরে আলোচনা করি একটা একটা জিনিস সম্পর্কে। সেটা হচ্ছে যে তরলে গ্যাসের দ্রবীভবন, মানে তরলে গ্যাস কিভাবে দ্রাব্য হয়, মানে দ্রবীভূত হয় কি করে, ঠিক আছে? তাহলে যখন কোনো একটা তরল, মানে একটা তরলের কাছে একটা গ্যাসকে সংস্পর্শে আনা হয়, তখন কি হয়, গ্যাসের অণুগুলো তরলের উপরিতলের মুক্ততলে সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, মানে ধাক্কাধাক্কি হয়। এই ধাক্কাধাক্কির ফলে গ্যাসের অণুগুলো তরলের অণুগুলোর প্রতি একটি আকর্ষণ অনুভব করে, যেই কারণে তরলের মধ্যে গ্যাসটা দ্রবীভূত হয়, ঠিক আছে? প্রথমে দ্রবীভবনের প্রথম দিকে গ্যাসের অণুগুলির গ্যাসীয় দশা থেকে তরল দশায় পরিণত হওয়ার হার এবং তরলে দ্রবীভূত গ্যাসের তরল অবস্থা থেকে গ্যাসে পরিণত হওয়ার হারের অপেক্ষা অনেকটা বেশি হয়, যেই কারণে তোমাদের প্রথমে তরলে দ্রবীভূত গ্যাসের গাঢ়ত্ব ক্রমশ বাড়তে থাকে। যেহেতু তোমার গ্যাসীয় পদার্থটার গ্যাসীয় দশা থেকে তরলীয় দশায় পরিণত হয়ে তরলে দ্রবীভূত হওয়ার হারটা বাড়িয়ে দেয়, কিন্তু সময়ের সাথে সাথে কি হয়, গ্যাসের তরলে দ্রবীভবনের হার ক্রমশ কমতে থাকে এবং তরলে দ্রবীভূত গ্যাসের তরল দশা থেকে আবার গ্যাসীয় অবস্থায় ফিরে আসার হারটা বৃদ্ধি পেতে থাকে, তার মানে উল্টো হতে থাকে। এবং একসময় এই দুই বিপরীত প্রক্রিয়ার হার সমান হয়ে যায় এবং তরলে দ্রবীভূত গ্যাসের সঙ্গে তরলের মুক্তপৃষ্ঠের উপরিস্থিত গ্যাসের একটি সাম্যাবস্থা বা গতিশীল সাম্যাবস্থা সৃষ্টি হয়। তরলের মধ্যে যে গ্যাস আছে প্লাস তরলের ওপরে, তরলের স্তরের ওপরে যে গ্যাস আছে বায়বীয় অবস্থায়, সেই দুটো অবস্থার মধ্যে একটা সাম্যাবস্থার সৃষ্টি হচ্ছে। এই অবস্থায় তরলের দ্রবীভূত গ্যাসের যে দ্রবণ পাওয়া যায় তা হলো ওই তরলে উক্ত গ্যাসের সম্পৃক্ত দ্রবণ। উৎপন্ন দ্রবণে দ্রবীভূত গ্যাসের গাঢ়ত্ব হলো ওই গ্যাসের দ্রাব্যতা, কারণ ওর বেশি গ্যাস সেই মুহূর্তে আর তরলের মধ্যে দ্রবীভূত হতে পারছে না। তাহলে এবার তরলে গ্যাসের দ্রাব্যতার উপর প্রভাবকারী বিষয় সমূহ সম্পর্কে আলোচনা করি। তরলে দ্রাব্যতা, গ্যাসের দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? তরল এবং গ্যাসের প্রকৃতি, উষ্ণতা এবং চাপের উপর, ঠিক আছে? তো তরল এবং গ্যাসের প্রকৃতিটা প্রথমে ব্যাখ্যা করি। গ্যাস এবং তরলের দ্রাবকের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান যত বেশি হয় তত তোমার গ্যাসের দ্রাব্যত্ব বেশি হয়, ঠিক আছে? তো এখানে বিভিন্ন রকমের, তো তরলগুলোর ক্ষেত্রে বিভিন্ন রকমের দ্রাব্যতা দেখা যায়, সেটা কিরকম, যেমন যেসব গ্যাসকে সহজে তরলায়িত করা যায় না, যেমন হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, তাদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল অনেকটা দুর্বল হয়, ফলে এসব গ্যাসের অণু এবং তরল দ্রাবকের মধ্যেকার আকর্ষণ বলও দুর্বল হয়, তাই এদের তরল দ্রাবকে দ্রবীভূত হওয়ার প্রবণতা, দ্যাট ইজ দ্রবীভবনের মাত্রাও
কম হয়, ঠিক আছে। সেকেন্ড, যেসব গ্যাসকে অপেক্ষাকৃত সহজে তরলায়িত করা যায়, যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি, এগুলো কি এদের মধ্যে এদের কিন্তু বিভিন্ন তরল দ্রাব্যকে দ্রবীভবনের মাত্রাটা বেশি হয়। কেন কি এসব গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণু এবং তরল দ্রাবকের অণুর মধ্যেকার পারস্পরিক আকর্ষণ বল এর মাত্রা কিন্তু বেশি হয়, আগের তরলগুলোর ক্ষেত্রে বেশি হয়। থার্ড নম্বর হচ্ছে যেসব গ্যাসের গ্যাস তরলে দ্রাবকে তরল দ্রাবকে আয়নিত হয় তাদের দ্রবীভবনের মাত্রা সাধারণত বেশি হয়, যেমন NaCl, KCl, এসব বিভিন্ন রকমের যেসব ইয়েগুলো আছে, দ্রাবগুলো আছে। তারপরে একটা উদাহরণস্বরূপ যদি আমরা বলি HCl, আমরা যতক্ষণে গ্যাসের ক্ষেত্রে বলছি তো গ্যাসটাই বলবো, তো HCl গ্যাসের কথা বলি, HCl গ্যাসকে জলে দ্রবীভূত করলে HCl গ্যাস দ্রবীভূত হয়ে আয়নিত হয়ে যায়, H+ এবং Cl- আয়নে আয়নিত হয়ে যায়। আয়নিত হওয়ার কারণে জলে HCl গ্যাসের দ্রবীভবনের মাত্রা অনেক বেশি হয়। আবার কিন্তু HCl যখন বেনজিনে বা ক্লোরোফর্মে দ্রবীভূত হয় তখন কিন্তু এর মাত্রাটা কম হয়, কারণ কি ক্লোরোফর্ম বা বেনজিনে HCl কিন্তু আয়নিত হতে পারে না, আয়নিত হয়ে ভেঙে যেতে পারে না আয়নে, সেই কারণে। আবার আরেকটা উদাহরণ দিয়ে বলা যায় যে NH3 জলে অতিমাত্রায় দ্রবীভূত হয় কিন্তু ক্লোরোফর্মে কম দ্রবীভূত হয়, কারণ কি সেই একই NH3 জলে যখন দেওয়া হয় তখন NH3 NH4+ এবং OH- আয়ন উৎপন্ন করে, এই আয়ন উৎপন্ন করার জন্য NH3 জলে সহজেই দ্রবীভূত হয়। উষ্ণতার প্রভাব, তরল দ্রাবকে কোন গ্যাসে দ্রবীভবন প্রক্রিয়াটা কি একটি তাপদায়ী প্রক্রিয়া, তাপদায়ী প্রক্রিয়া মানে কি তাপ শোষণ ঘটে এই প্রক্রিয়ায়, তাই তো। এই ধরনের প্রক্রিয়ায় গঠিত সাম্যাবস্থাটি হলো গ্যাস প্লাস তরল দ্রাবক থেকে দ্রবীভূত গ্যাসের সম্পৃক্ত দমন তৈরি হয়, এই প্রক্রিয়াটি ΔH এর মান <0 মানে কি তাপ শোষিত হয়। এবার যদি উপরোক্ত সাম্যাবস্থায় উষ্ণতা বৃদ্ধি করা হয় সিস্টেমে, তাহলে লাচেট লেয়ারের নীতি অনুযায়ী কি হবে, বিপরীত বিক্রিয়াটি সম্ভব বিক্রিয়ার চেয়ে বেশি মাত্রায় সংঘটিত হবে, কারণ কি এই বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে, ফলে তরলে দ্রবীভূত গ্যাসের গাঢ়ত্ব হ্রাস পাবে এবং সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে। সেই কারণেই তরলে উষ্ণতা বৃদ্ধি করলে ওই তরলে দ্রবীভূত গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায় এবং ফলে উক্ত গ্যাস তরল থেকে বেরিয়ে আসে। এই একই কারণে যদি কোনো তরলের মধ্যে দ্রবীভূত গ্যাসের অবস্থায় সেটাকে উত্তপ্ত করা হয় তাহলে দেখা যায় গ্যাসটি বুদবুদ আকারে দ্রাব্যতা হ্রাস করে সেখান থেকে বেরিয়ে আসে। এবার হলো চাপের প্রভাব, চাপের প্রভাব কি, নির্দিষ্ট উষ্ণতায় যদি কোনো তরলে গ্যাসের দ্রাব্যতা চাপ বাড়ালে বৃদ্ধি পাবে বা চাপ কমালে হ্রাস পাবে। একটা পরীক্ষার সাহায্যে দেখা যাক, এখানে একটা তোমার পিস্টনযুক্ত সিলিন্ডার নেওয়া হয়েছে যেখানে চাপ হচ্ছে P1, উষ্ণতা স্থির এবং এর মধ্যে গ্যাসের একটি জলীয় দ্রবণ সম্পৃক্ত জলীয় দ্রবণ আছে যার মধ্যে গ্যাস দ্রবীভূত আছে এবং তরলের উপরিস্থিত গ্যাসের সাথে তরলের মধ্যে একটি স্থিতিশীল সাম্যাবস্থা আছে। এই অবস্থায় এই সাম্যাবস্থায় যে হারে গ্যাস জলে দ্রবীভূত হয় ঠিক একই হারে গ্যাস দ্রবণ থেকে গ্যাস তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় গমন করে। উষ্ণতা স্থির রেখে এই অবস্থায় যদি আমি এবার গ্যাসের চাপটাকে P1 থেকে বাড়িয়ে P2 করলাম, তাহলে কি হবে, দ্রবণের মধ্যে তোমার গ্যাসগুলোর আয়তন কমে যাবে, গ্যাসের আয়তন কমে যাওয়ার ফলে গ্যাসের প্রতি একক আয়তনে অণুর সংখ্যা বেড়ে যাবে, এর ফলে কি হবে বেশি সংখ্যক গ্যাসের অণু তরলের পৃষ্ঠতলের সাথে আঘাতপ্রাপ্ত হবে, সংঘর্ষ করবে, তাই জন্য তরলে বেশি সংখ্যক গ্যাসের অণু তখন দ্রবীভূত হবে, তাহলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে, এই দ্রাব্যতা বৃদ্ধি পেতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আবার একটা স্থিতিশীল সাম্যাবস্থার সৃষ্টি হয় ওই উপরিস্থ গ্যাস এবং তরলের গ্যাসের মধ্যে, ঠিক আছে, বোঝা গেল। এবার আসছে হচ্ছে হেনরি সূত্র, বিজ্ঞানী উইলিয়াম হেনরি স্থির উষ্ণতায় বিভিন্ন তরল দ্রাবকে বিভিন্ন গ্যাসের দ্রাব্যতার ওপর চাপের প্রভাব সংক্রান্ত একটি সূত্র প্রতিষ্ঠা করেন যেটি হেনরি সূত্র নামে পরিচিত। হেনরি সূত্রটা কি, সূত্রটা হলো স্থির উষ্ণতায়
তরল দ্রাবকে কোন গ্যাসের দ্রাব্যতা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক। মানেটা কি? মানেটা কি হলো যে কোন তরলের স্থির উষ্ণতায় দ্রবীভূত গ্যাসের দ্রাব্যতাটা ওই গ্যাসের উপরিস্থিত যে চাপ তার সেই চাপের সাথে সমানুপাতিক হয়। ঠিক আছে, এখন আমি যদি এখন সাধারণত কি হয়, কোনো তরলে দ্রাবকে দ্রবীভূত গ্যাসের মোল ভগ্নাংশকেই উক্ত গ্যাসের দ্রাব্যতা হিসাবে পরিমাপ করা হয়। ঠিক আছে, তো এবার যদি দ্রবণের সাম্যাবস্থায় থাকা কোনো গ্যাসের চাপ পি এবং তোমার দ্রবীভূত গ্যাসের মোল ভগ্নাংশ এক্স হয়, তাহলে হেনরি সূত্রানুসারে লেখা যায় কি, এক্স ভ্যারিজেস পি অর পি ভ্যারিজেস এক্স। যেখানে আমি যদি ভ্যারিজেস চিহ্নটা তুলে দিই তাহলে আমি লিখতে পারি পি ইকুয়াল টু কে এইচ ইন্টু এক্স, যেখানে কে এইচ কি, যেখানে কে এইচ হল একটি সমানুপাতিক ধ্রুবক, এটিকে হেনরি ধ্রুবক নামে পরিচিত। কে এইচ এর মান গ্যাস ও তরল দ্রাবকের প্রকৃতি এবং উষ্ণতার ওপর নির্ভর করে। এটা তো হলো যে তরল দ্রাবকে যদি একটি গ্যাস দ্রবীভূত থাকে তাহলে তার দ্রাব্যতার সঙ্গে সম্পর্ক। এবার যদি কোনো তরল দ্রাবকে বা গ্যাস মিশ্রণে কোনো গ্যাস মিশ্রণ একটা তরল দ্রাবকের মধ্যে থাকে, মানে তরল দ্রাবকের মধ্যে অনেকগুলো গ্যাস যদি দ্রবীভূত থাকে, তাহলে তখন কিভাবে আমি দ্রাব্যতা ক্যালকুলেট করব প্রত্যেকটা গ্যাসের আলাদা আলাদা করে। সেক্ষেত্রে আমার প্রত্যেকটা গ্যাস উপাদানের দ্রাব্যতা তাদের নিজ নিজ আংশিক চাপে সমানুপাতিক হয়। এক্ষেত্রে যদি তোমার গ্যাস মিশ্রণে তোমার এনটি গ্যাস থাকে, তাহলে আমি লিখতে পারি যে হেনরি সূত্র অনুসারে সে একইভাবে লেখা যায় যে পিআই সমান সমান ইকুয়াল টু পিআই সমান সমান ইকুয়াল টু কে আই আর এক্স আই, যেখানে পিআই হচ্ছে গ্যাস মিশ্রণে এন তম উপাদানের আংশিক চাপ, এক্স আই হচ্ছে দ্রবণে এন তম উপাদানের মোল ভগ্নাংশ, আর কে আই হচ্ছে এন তম উপাদানের হেনরি সূত্র সংক্রান্ত ধ্রুবক। ঠিক আছে, তাহলে সেটাও একই রকম হচ্ছে, কিন্তু এক্ষেত্রে শুধু তরল দ্রাবকে দ্রবীভূত কোনো গ্যাসের মোল ভগ্নাংশ তার সমাবস্থায় থাকা উক্ত গ্যাসের আংশিক চাপের সাথে সমানুপাতিক হচ্ছে। ঠিক আছে, কেএইচ এর একক কেএইচ ইকুয়াল টু হচ্ছে পি বাই এক্স, যেখানে এক্স হচ্ছে মোল ভগ্নাংশ, একটি একক বিহীন রাশি। কেএইচ এর একক চাপের এককের সমান। কেএইচ এর একক সাধারণত টর, এটিএম, বার ইত্যাদি চাপের একক। ঠিক আছে, কেএইচ এর বৈশিষ্ট্য, কেএইচ এর মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে। স্থির উষ্ণতায় একটি নির্দিষ্ট তরল দ্রাবকে বিভিন্ন গ্যাসের কেএইচ এর মান বিভিন্ন হয়। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে N2 এবং O2 গ্যাসের কেএইচ এর মান কিন্তু আলাদা। N2 গ্যাসের হচ্ছে 8.6 × 10⁴, আর O2 গ্যাসের হচ্ছে 4.2 × 10⁴ এটিএম। কেএইচ এর মান আবার তরল দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল ও বেঞ্জিনে N2 গ্যাসের কেএইচ এর মান ভিন্ন ভিন্ন হয়। যদি দুটি গ্যাসের আংশিক চাপ একই হয়, তাহলে সেক্ষেত্রে স্থির উষ্ণতায় নির্দিষ্ট তরল দ্রাবকে যে গ্যাসের কেএইচ এর মান বেশি হয় তার দ্রাব্যতার মান কম হয়। বোঝা যাচ্ছে? তারপরে হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে কেএইচ এর মান বৃদ্ধি পায়। কেএইচ এর মান যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, দ্রাব্যতার মান কমে যাবে। কারণ হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু পি ইকুয়াল টু কেএইচ ইন্টু এক্স, সেই জন্য ওটা ব্যস্তানুপাতিক ব্যাপারটা হয়। তাহলে এখন যদি তোমার সেই কারণে কি হয়, জলজ প্রাণীরা গরম জল অপেক্ষা ঠান্ডা জলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ ঠান্ডা জলে অক্সিজেনের মাত্রাটা বেশি হয়, কারণ ঠান্ডা জলে কেএইচ এর মানটা তোমার কম হয় সেই জন্য। ঠিক আছে, এবার হচ্ছে হেনরির সূত্রের প্রযোজ্যতা বা ভ্যালিডিটি অফ হেনরির ল, কোথায় কোথায় হেনরির লটা খাটে কোথায় কোথায় খাটে না। তরল দ্রাবকে কোনো গ্যাস যদি অধিক মাত্রায় দ্রবীভূত থাকে অথবা তরল দ্রাবকে গ্যাসের অণুগুলো যদি বিয়োজিত বা সংযোজিত হয়, তাহলে হেনরির লটা খাটে না। সাধারণত এটি লঘু দ্রবণ,
লঘু দ্রবণের ক্ষেত্রে কিন্তু হেনরিস লটা খাটে। জলে NH3HCl গ্যাসের দ্রাব্যতা ক্ষেত্রে হেনরিস লটা খাটে না, কারণ NH3HCl দুটো গ্যাসে জলে অধিক মাত্রায় দ্রাব্য এবং আয়নে বিয়োজিত হয়ে যায়, সেই কারণে এটা খাটে না। আবার 2 নম্বর, তরল দ্রাবকে কোনো গ্যাস যদি বিক্রিয়া করে যৌগ তৈরি করে সেক্ষেত্রেও হেনরিস লটা খাটে না। আবার গ্যাসের চাপ খুব বেশি এবং উষ্ণতার মান খুব কম হলেও হেনরিস লটা সঠিকভাবে প্রযোজ্য হয় না। এবার হচ্ছে বলি প্র্যাকটিক্যাল লাইফে কতগুলো হেনরিস ল এর কতগুলো অ্যাপ্লিকেশন। তার মধ্যে আমরা প্রথমেই যেটা জানি বা যেটা বলবো সেটা হচ্ছে সোডা ওয়াটার প্রস্তুতির ক্ষেত্রে। সোডা ওয়াটার প্রস্তুতির ক্ষেত্রে উচ্চ চাপে বোতলের মধ্যে CO2 গ্যাসকে দ্রবীভূত করে, প্রচুর পরিমাণে দ্রবীভূত করে বোতলের মুখটাকে বন্ধ করে দেওয়া হয়। উচ্চ চাপে প্রচুর পরিমাণে CO2 জলে দ্রবীভূত হয়ে এখানে CO2 গ্যাস এবং CO2 তরলের মধ্যে সাম্যাবস্থা সৃষ্টি করে। এবার বোতলের ছিপিটা যখন খোলা হয় যথেষ্ট পরিমাণে চাপটা, ভেতরের চাপটা হ্রাস পায়, আর CO2 হেনরিস লয়ের সূত্র অনুযায়ী CO2 গ্যাসের দ্রাব্যতাও জলের মধ্যে হ্রাস পায়, তাই বুদবুদ আকারে দ্রবণটা বেরিয়ে আসে এবং শব্দ হয়। আর একটা উদাহরণ বলা যায় যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুতে CO2 গ্যাসের O2 গ্যাসের আংশিক চাপ ক্রমশ হ্রাস পেতে থাকে। এই জন্য পাদদেশের তুলনায় পর্বতের অতি উচ্চ অংশে বায়ুতে CO2 গ্যাসের আংশিক চাপ অনেক কম হয়, ফলে পর্বতারোহীদের উচ্চস্থানে রক্তে দ্রবীভূত O2 এর গাঢ়ত্ব কম হয়। ফলে দ্রবীভূত O2 এর গাঢ়ত্ব কম হওয়ার জনিত কারণে পর্বতারোহীদের অক্সিজেনের অভাবে বিভিন্ন রকমের রোগ বা উপসর্গ দেখা যায়, যেমন দুর্বলতা বোধ, শ্বাসকষ্ট ইত্যাদি দেখা যায়। এটা সবটাই হয় হচ্ছে উচ্চ চাপে, মানে যেহেতু ওখানে চাপটা, আংশিক চাপটা ক্রমশ কমতে থাকে, যত উপরে যাওয়া যায় তত বায়ুতে দ্রবীভূত তোমার বায়ুর অক্সিজেনের পরিমাণও কমতে থাকে, তাই জন্য ওদের রক্তের মধ্যে O2 এর গাঢ়ত্বও কমতে থাকে, সেই কারণে এই ঘটনাটা ঘটে। এবার একটা অঙ্ক আলোচনা করি। একটা অঙ্ক দেখো এখানে দেওয়া আছে, সেখানে বলা হয়েছে 298 কেলভিন উষ্ণতায় জলে N2 গ্যাসের হেনরি ধ্রুবকের মান বলা আছে। এবার বলেছে গ্যাস মিশ্রণটাতে N2 গ্যাসের মোল ভগ্নাংশ 0.8 বলে দিয়েছে। আর বলেছে যে 298 কেলভিন উষ্ণতায় 5 অ্যাটমোস্ফিয়ার চাপে উক্ত গ্যাসের মিশ্রণ থেকে কত মোল N2 গ্যাস 10 মোল জলে দ্রবীভূত হতে পারে। ঠিক আছে, এখানে বলে নিয়েছে ধরে নাও জলে মিশ্রণের অন্যান্য উপাদানগুলির দ্রবণীয়তা নগণ্য, নেই বললেই চলে, তাহলে জল এবং তোমার ওই N2 গ্যাসটাই আছে ধরে নিতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা দেখো জিনিস, যেখানে মোল ভগ্নাংশ বলে দিয়েছে N2 গ্যাসের, আর টোটাল গ্যাস মিশ্রণটার আমার চাপ বলে দিয়েছে হচ্ছে A5 ATM। ঠিক আছে, তাহলে N2 গ্যাসের আংশিক চাপ আমার সবসময় কিভাবে বার করতে হবে, টোটাল যেটা তোমাদের গ্যাস মিশ্রণের চাপ তাকে যে গ্যাসটার আংশিক চাপ বার করছি সেটার মোল ভগ্নাংশ দিয়ে গুণ করলে আমরা আংশিক চাপটা পেয়ে যাই। তাই গ্যাস মিশ্রণে N2 গ্যাসের আংশিক চাপটা বার করব, তোমার মোট গ্যাস মিশ্রণের চাপ মানে 5 × N2 গ্যাসের মোল ভগ্নাংশ, তাহলে এখানে বেরোলো 0.8 × 5 করে 4 ATM। ঠিক আছে, এরপরে আমাকে বার করতে হবে হচ্ছে যে হেনরি সূত্র থেকে আমাকে বার করতে হবে যে কত মোল N2 গ্যাস হচ্ছে ওই গ্যাস মিশ্রণটার মধ্যে আছে, যেখানে ওই দ্রবণের মধ্যে আছে যেখানে তোমার N2 গ্যাসের আংশিক চাপ হচ্ছে 4 ATM। তাহলে হেনরি সূত্র থেকে আমরা লিখতে পারি যে PN2 = KN2 × XN2, যেখানে XN2 ধরে নিয়েছি আমরা 10 মোল জলে N2 গ্যাসের মোল ভগ্নাংশ। ঠিক আছে, এবার PN2 মানে হচ্ছে আংশিক চাপ N2 গ্যাসের 4, KN2 মান বলা আছে, তাহলে XN2 আমরা পেয়ে গেলাম। তাহলে 10 মোল জলে কত মোল ভগ্নাংশ N2 আছে সেটা আমরা পেলাম 4.65 × 10⁵। ঠিক আছে, তাহলে এবার যদি ধরি যে 10 মোল জলে N2 গ্যাসের মোল সংখ্যা হচ্ছে N, তাহলে 10 মোল জলে তোমার N2 গ্যাসের মোল ভগ্নাংশ কত হবে, N/N+ জলের মোল সংখ্যা মানে 10, তাহলে N/N+N হলো হচ্ছে তোমার N2 গ্যাসের মোল সংখ্যা, সেটাই আমরা একটু আগে বার করলাম, তাহলে ওটা সমান করে দিতে পারবো। তাহলে সমান যদি করে দিই N/N+10 = যেটা বেরোলো 4.65 × 10⁵, তাহলে এখানতে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে N এর মান বেরিয়ে যাবে 4.65 × 10⁴।
ঠিক আছে, তাহলে 4.65 × 10⁻⁴ মোল ইনটু গ্যাসকে আমরা জলে দ্রবীভূত করতে পারবো। এটা একটা অঙ্ক হলো। শেষে আমরা একটা অন্য জিনিস পড়ি, আজকে ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে কঠিন দ্রবণ সলিড সলিউশন, যেখানে কঠিন অবস্থায় দুই বা ততোধিক মৌলিক পদার্থের সমসত্ব মিশ্রণ, এটাকে বলে কঠিন দ্রবণ। এখানে কোনগুলো কঠিন দ্রবণ? অধিকাংশ সংকর ধাতুই হলো কঠিন দ্রবণ, যেমন পিতল হলো কপার জিঙ্কের কঠিন দ্রবণ, ব্রোঞ্জ হলো কপার এবং টিনের কঠিন দ্রবণ ইত্যাদি। ঠিক আছে, কঠিন দ্রবণে দ্রাবক এবং দ্রাবক কোনটা কোনটা হয়? কঠিন দ্রবণে যে মৌলের প্রাচুর্যতা বেশি, যেটা বেশি পরিমাণে থাকে সেটাকে বলে হচ্ছে দ্রাবক, আর যেটা কম পরিমাণে থাকে সেটাকে বলে হচ্ছে দ্রাবক। যেমন পিতলে কপার এবং জিঙ্কের পরিমাণ যথাক্রমে হচ্ছে 64% এবং 36%। এক্ষেত্রে কপার দ্রাবক রূপে এবং জিঙ্ক দ্রাব রূপে ক্রিয়া করে। ঠিক আছে, কঠিন দ্রবণের প্রকারভেদ, কঠিন দ্রবণ সাধারণত দু রকম ভাবে হতে পারে, একটা হচ্ছে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল অর অন্তঃস্থানিক কঠিন দ্রবণ। প্রতিস্থাপিত কঠিন দ্রবণে কি হয়, এই ধরনের কঠিন দ্রবণে দ্রাবক এবং দ্রাব মৌলের পরমাণু বা আয়নগুলি আকার একই রকমের হয়। দ্রাবক মৌলের আয়নগুলি বা পরমাণুগুলির মধ্যে দ্রাবক মৌলের পরমাণু আয়নগুলি দ্রাব মৌলের পরমাণু এবং আয়নগুলি দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে এই ধরনের কঠিন দ্রবণ গঠন করে, যেমন কপার নিকেলের সংকর ধাতু, পিতল ইত্যাদি। এখানে দেখো ছবিতেই দেখা যাচ্ছে যে কোন কোন জায়গায় দ্রাবক এই অ্যাশ কালারের দ্রাবক পরমাণুগুলোকে প্রতিস্থাপিত করে সেখানে দ্রাব লাল রঙের দ্রাব পরমাণুগুলি অংশ নিয়েছে, দিয়ে এই ধরনের কঠিন দ্রবণ তৈরি করেছে। লাস্টেরটা শেষেরটা হলো ইন্টারস্টিশিয়াল বা অন্তঃস্থানিক কঠিন দ্রবণ। এই ধরনের কঠিন দ্রবণের দ্রাব মৌলের পরমাণুর আকার দ্রাবক মৌলের পরমাণুর আকারের থেকে অনেকটাই ছোট হয়। এখানে কি হয়, দ্রাবক মৌলের কেলাস জালকে উপস্থিত পরমাণুগুলি পরস্পরের মধ্যে যে ফাঁকা স্থান থাকে যেটাকে ইন্টারস্টিশিয়াল সাইট বলে, সেখানে দ্রাব মৌলের পরমাণুগুলি ঢুকে যায় এবং এই ধরনের কঠিন দ্রবণ তৈরি করে। ছবিতেই দেখা যাচ্ছে, বি ছবিতে দেখো যে বড় বড় অ্যাশ কালারের দ্রাবক মৌলগুলির মধ্যে ছোট ছোট দ্রাব অণুগুলি বা পরমাণুগুলি ঢুকে যাচ্ছে এবং এই ধরনের কঠিন দ্রবণ তৈরি করছে। উদাহরণ কি হবে, টাংস্টিন কার্বাইড, আয়রন, কার্বন, ধাতু সংকর, স্টিল ইত্যাদি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এইটুকুতেই শেষ করলাম। নেক্সট ডে আবার অন্য এই সলিউশনেরই থার্ড ক্লাস নিয়ে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো।